সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেকদিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল আমি ভৈরব তোমাদের সঙ্গে আগস্ট মাসে যে সমস্ত সরকারি চাকরিগুলির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মধ্যে থেকে এখন অব্দি ছটি চাকরির আবেদন প্রক্রিয়া চালু রয়েছে অর্থাৎ এখন অব্দি যারা আবেদন করেননি বা যারা জানেন না তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে ছটি চাকরির খবর কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে করবে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি করে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের নতুন চ্যানেল কিউট গার্লস টিপস এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখলে প্রত্যেকদিন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হেল্পফুল টিপস আপনারা এখানে অন স্ক্রিনে এই মুহূর্তে সেই ভিডিওগুলো দেখতেই পাচ্ছেন আশা করব আপনারা আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি এক্সাম দিশা এই ওয়েবসাইটটিতে যেখানে আপনারা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির খবরগুলি কিন্তু প্রত্যেক দিন পেয়ে যাবেন এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স ডব্লিউবি গভর্নমেন্ট জবস মক টেস্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জবস বিভিন্ন ধরনের কিন্তু আপনারা আপডেট প্রত্যেক দিন পেয়ে যাবেন তো আগস্ট মাসে যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির খবরগুলি আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে ছটি চাকরির আবেদন প্রক্রিয়া এখনো অবধি চলছে অর্থাৎ চালু রয়েছে তো যারা এখনো অবধি আবেদন করেননি তো কিভাবে আবেদন করবেন কোন জেলায় কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন আপনাদেরকে দেখি দি ওয়ার্কার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নাইন্টিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস অঙ্গনওয়াড়ি কর্মী জবস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এখানে মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে কিন্তু তিরিশ আট 2019 উনিশ তারিখ পর্যন্ত এই ভিডিওটি যারা দেখেননি আমি ডেস্ক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব সেখান থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এখানে অঙ্গনবাড়ি ওয়ার্কার পদের নিয়োগ করা হচ্ছে টোটাল শূন্য পদ কিন্তু রয়েছে তেরোটি আপনাদের বয়স সীমা থাকতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে কোন কোন ব্লকের আন্ডারে অঙ্গনবাড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে সেগুলি এখানে দেওয়া রয়েছে পাত্রশায়ের ব্লক সোনামুখী ব্লক কোতুলপুর ব্লক অর্থাৎ বাঁকুড়া জেলায় নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখান থেকে আপনারা কিন্তু নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তিগুলি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও এখানেই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই অফিশিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন তো আপনারাও যদি চান আপনার জেলার সমস্ত ছোট বড় চাকরির খবরগুলি এইভাবে ভিডিওর মাধ্যমে পেতে তাহলে এক্ষুনি আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী সময়ে আপনার জেলাতেও কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে আপনাদেরকে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব নেক্সট যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কেএমসি রিক্রুটমেন্ট টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জবস অ্যাপ্লাই ফর স্টাফ নার্স পোস্ট অর্থাৎ কলকাতা পৌরসভায় কিন্তু নিয়োগের এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেখানে স্টাফ নার্স পদে কিন্তু নিয়োগ করে না হবে এখানে একশো পঁয়ষট্টিটি কিন্তু শূন্য পদ রয়েছে এবং যেখানে আপনাদের বয়স থাকতে হবে চৌষট্টি বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এক্সপিরিয়েন্স কি থাকতে হবে সমস্ত কিছুই কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা আছে এছাড়াও ভিডিও লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন আবেদনের শেষ তারিখ যেটি রয়েছে দুই নয় দুই হাজার উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে এখন অব্দি সময় রয়েছে চাইলে আবেদন করতে পারবেন আপনারা যদি নোটিফিকেশন অর্থাৎ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে চান তাহলে পিডিএফ ক্লিকার এই লেখাটির উপর ক্লিক করে ডাউনলোড করে তারপর বিস্তারিতভাবে একটু আপনারা দেখে নেবেন তারপর আবেদন করবেন নেক্সট যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখন অব্দি আবেদন প্রক্রিয়া চালু রয়েছে সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নাইনটিন গ্রাম রোজগার সহায়ক ভ্যাকেন্সি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় গ্রাম রোজগার সহায়ক পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র আপনাদের কম্পিউটার একটি সিক্স মান্থসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে আবেদনের ফর্ম এবং এবং নোটিফিকেশনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে দেখতেই পারছেন আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর আপনারা আবেদনও করতে পারবেন এখানে আপনারা লাস্ট ডেট দেখতেই পাচ্ছেন দুই নয় দু উনিশ তারিখ অব্দি কিন্তু আবেদনের সময়সীমা রয়েছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে নেক্সট যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি ডাবলেন্টে লিখতে পরীক্ষা কিন্তু চব্বিশ নয় দু আবেদনের উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ হাতে এখন প্রচুর সময় রয়েছে চাইলে আপনারা আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটি জেলাতে কিন্তু আলাদা আলাদা শূন্য পদ রয়েছে আপনারা অবশ্যই নোটিফিকেশনটি এখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করে দেবেন। এছাড়াও ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আবেদনের সমস্ত প্রসেস আপনারা ভিডিওটি থেকেও দেখে নিতে পারবেন এবং সবশেষে যে চাকরি খবরটি আপনাদেরকে দেব সেটি হচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় কর্মী নিয়োগ রাজ্য সরকারের শ্রম দপ্তরে। ক্লার্ক পদের নিয়োগ অর্থাৎ শ্রম দপ্তরে কিন্তু ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন রাজ্যের প্রত্যেকটি জেলারই কিন্তু এখানে নাম রয়েছে এবং প্রত্যেকটি জেলার পাশাপাশি কিন্তু এখানে শূন্য পদ দেওয়া রয়েছে কোন কোন জেলায় কতগুলি শূন্য পদ রয়েছে তো আপনারা যদি চান রাজ্য সরকারের শ্রম দপ্তরে ক্লার্ক পদে আবেদন করতে তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইটটিতে চলে আসবেন এখান থেকে একটু বিস্তারিতভাবে জেনে নেবেন এবং এখানেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আবেদন করতে হলে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন কিভাবে করবেন সেটি জানার জন্য অবশ্যই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং অ্যাপ্লাই অনলাইন যে বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম সেখানে আপনারা পৌঁছে যাবেন সেখান থেকে অনলাইনে আবেদনও করতে পারবেন তো আগস্ট মাসে যে সমস্ত চাকরিগুলির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখন অবধি যেগুলির আবেদন প্রক্রিয়া চালু রয়েছে আপনারা আবেদন করতে পারবেন তো সেগুলি আপনাদেরকে অলরেডি এই ভিডিওটি আমি জানিয়ে দিলাম আশা করব ভিডিওটি আপনারা দেখে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে আপনারা একটি করে লাইক করে দেবেন আরওতি অবশ্যই ভিডিওটিকে প্লিজ বন্ধুদের কাছে একটু শেয়ার করে তাদেরকে জানতে সাহায্য করবেন আর এই ধরনের নিয়মিত বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি প্রত্যেক দিন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মনরা ভালো থাকবেন দেখাবে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ